বিশ্বে এমন অনেক গাছ রয়েছে যেগুলো কয়েকশো বছরের পুরনো। তবে আফ্রিকায় এমন এক প্রজাতির গাছ রয়েছে যেগুলো হাজার বছর বেঁচে থাকতে পারে, এমনই এক গাছ ওয়েলউডশিয়া। এই গাছের যেন মৃত্যু নেই। ওয়েলউডশিয়া গাছের নামকরণ করা হয়েছে উদ্ভিদ বিজ্ঞানী ফ্রেডেরিক ওয়েলউডশিয়ার নাম অনুসারে। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার দক্ষিণাঞ্চল ও নামিবিয়ার উত্তরাঞ্চলের মধ্যবর্তী নামিব মরুভূমিতে এই গাছের দেখা মেলে। বিশ্বের প্রাচীনতম এই মরুভূমি এমনই শুষ্ক আর রুক্ষ এক জায়গা যেখানে জীবন টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। স্থানীয় ভাষায় ওয়েলউডশিয়াকে ডাকা হয় টুইব্লার কানিয়ে দুধ নামে, যার অর্থ দুটি পাতা যা কখনো মরে না। বিজ্ঞানীরা নামিব মরুভূমিতে কিছু ওয়েলউডশিয়া গাছের সন্ধান পেয়েছেন যেগুলোর বয়স 3000 বছরের বেশি বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন কারণে এই গাছের পাতা ক্ষতিগ্রস্ত হলে আবারও দুটি পাতার জন্ম হয়, একই সঙ্গে থেকে যায় আগের পাতা দুটির অংশবিশেষ। এভাবে একসময় গাছটির চেহারা অনেকটা অক্টোপাসের মতো হয়ে যায়। সম্প্রতি ওয়েলউডশিয়া গাছের বৈশিষ্ট্যগত কিছু রহস্য উন্মোচন করেছেন গবেষকরা, যেখানে বলা হয়েছে নামিব মরুভূমির উৎপত্তি প্রায় 8 কোটি 60 লাখ বছর আগে। ওই সময় ওয়েলউডশিয়া গাছেরও বর্তমান চেহারার উদ্ভব হয়। সম্ভবত কোষ বিভাজনে কোনো ত্রুটির কারণে এই পরিবর্তন এসেছিল, আর এই ত্রুটির কারণে গাছটি প্রবল উত্তাপ আর শুষ্কতায় টিকে থাকার সক্ষমতা অর্জন করেছে। মার্সিয়া মান্নান, মাইটিফিক।